فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. এটিকে আমরা আরো সহজভাবে বলতে পারি যে তাওহীদুল আসমা সিফাত বলা হয় পবিত্র কোরআন এবং সহি সুন্নার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম এবং গুণাবলীগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে হুবহু ওইভাবেই আল্লাহর জন্য বিশ্বাস করাকে তাওহীদ আল আসমা ওয়া সিফাত বলা হয়। শর্ত হলো কোনো প্রকার এই নাম এবং বৈশিষ্ট্যগুলোকে হুবহু, যে বললাম না হুবহুর মানে হলো যে কোনোটাকেই অস্বীকার করা যাবে না, কোনোটিকে প্রত্যাখ্যান করা যাবে না, কোনোটিকে ভুল ব্যাখ্যা করা যাবে না বা মন গড়া নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না, অথবা উদাহরণ দেওয়া কারোর সাথে ইত্যাদি করা যাবে না। এই বিষয়গুলো সামনে ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। يا رب العالمين.